আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে রেগুলেটর লাগাতে হয়। আমরা অনেকে আসলে ফ্যানের রেগুলেটর লাগাতে গিয়ে অনেক ভুল করে ফেলি, অনেকে অনেক সমস্যার সম্মুখীন হই। একটু এদিক সেদিক হলে ফ্যানের রেগুলেটর লাগাতে গেলে ফ্যানের রেগুলেটরটা নষ্ট হয়ে যেতে পারে। তাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কীভাবে রেগুলেটর লাগাতে হয় সেই নিয়মটা দেখিয়ে দিব। এটা হলো আমাদের ফেজ, গরম তার। এটা সোজা গিয়ে লেগেছিল একটা সুইচে, ফ্যানের সুইচে। ফ্যানের সুইচের এক প্রান্তে ফেজ ঢুকেছে এবং আরেক প্রান্তে থেকে যাবে হলো আমাদের রেগুলেটরের একটা তার। রেগুলেটর আরেকটা তার দিয়ে আউট হয়ে যাবে আমাদের ফ্যানের দিকে। ফ্যানের যে দুটো তার আছে, ফ্যানের একটা তারের সাথে রেগুলেটর আরেকটা তার জয়েন্ট হবে। এটা হলো নিউট্রাল, নিউট্রাল তার একদম ডাইরেক্ট গিয়ে লাগবে আমাদের ফ্যানের আরেকটা তারে। আমাদের সম্পূর্ণ হয়ে গেল একদম ইজিলি ফ্যানের রেগুলেটর লাগানো। পুরো ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, আপনারা যে কেউ সহজে বুঝে শুনে একটু খেয়াল করলে ফ্যানের রেগুলেটর লাগানো একদম ইজি, কোনো সমস্যা নেই। আরেকটা কথা সবসময় রাখবেন, সেফটি ফার্স্ট। অবশ্যই আপনারা আগে ফিউজ, যে বোর্ডে কাট আউট থাকে ফিউজ খুলে রাখবেন অবশ্য অবশ্যই, অথবা সার্কিট ব্রেকার যদি থাকে সার্কিট ব্রেকারটা অফ করে এরপর আপনার কাজ করবেন। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে আইকন চাপ দিয়ে।